নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। শ্যাম স্টিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট জেআইএস গ্রুপ কো প্রেজেন্টস জি চব্বিশ ঘন্টা রিয়েল হিরোজ সিজন টু, কো পাওয়ার্ড বাই শালিমা শেফ, স্পেশাল পার্টনার সিদ্ধা, অ্যাসোসিয়েট স্পন্সর ইআইএলএম কলকাতা এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। কোভিড পর্বে নানাভাবে যারা সমাজে অবদান রেখেছে, যারা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারাই আমাদের চোখে রিয়েল হিরোজ। গত বছরও এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম, এবছরও নিয়ে এসেছি রিয়েল হিরোজ সিজন টু। আর এই পর্বে আমরা যাদেরকে রিয়েল হিরোজ হিসেবে বেছে নিয়েছি তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত এবং রয়েছেন মডেল অ্যাক্টিভিস্ট মাধবীলতা মিত্র। তারা দুজনে কোভিডের জন্য এই সমাজের জন্য কি করেছেন সে সম্পর্কে আমরা আসছি। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে সুবর্ণ বোস, যিনি সিইও ফাউন্ডার আইআইএইচএম। থাকবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ভার্চুয়ালি আবির আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। এবং বিচু ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি শ্মশান বন্ধু। তারও একটা বিশেষ অবদান রয়েছে এই কোভিড আবহে, সেই বিষয়টাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং একই সঙ্গে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং, তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু শুরুতেই একবার সত্যরূপ এবং মাধবীলতা তোমাদের দুজনের সঙ্গে কথা বলার আগে একটুখানি বলে দিই যে কোভিড কেয়ার নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু শুরু হয়েছিল যখন কোভিডের এই আবহ শুরু হয়, যখন সাধারণ মানুষ হাহাকার করছেন, ত্রাহি ত্রাহি রব। চিকিৎসকরা তো হাসপাতালের ভেতরে চিকিৎসা করছেন, কিন্তু তার বাইরে মানুষের পাশে থাকার ভীষণ রকম প্রয়োজন হয়ে পড়েছিল। সেই পাশে থাকার তাগিদ থেকেই নেটওয়ার্ক তারা গড়ে তোলে এবং তারপর সেটা এখনও চলছে। আমরা জানি যে একটার পর একটা ওয়েভ আসছে, মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং তার মধ্যেই তারা তাদের এই নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। আমি প্রথমেই সত্যরূপ তোমার কাছ থেকে জানতে চাইবো, ওই যে নেটওয়ার্ক, এটা ঠিক শুরু হলো কীভাবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গত বছর 1 জুলাই আমরা আত্মপ্রকাশ করি কোভিড কেয়ার নেটওয়ার্ক, এবং এটি তখন চালু হয়েছিল কোভিড উইনার্স আর কোভিড অ্যাসোসিয়েটস এদের নিয়ে। কারণ তখন একটা অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে কিছুই আমরা জানতে পারছিলাম না কোভিড মানে জিনিসটা কী। হঠাৎ করে সোশ্যাল অস্ট্রাসাইজেশন এত বেড়ে গেছিলো যে কারোর বাড়ির শুনলো যে ওর বাড়ি কোভিড হয়েছে, মানে একদম দরজা জানলা বন্ধ করে মানে তাদেরকে এক ঘরে করে দেওয়া, এরকম একটা প্রবণতা চলছিল। তো আমরা তখন ওই কোভিড উইনার্সদের সামনে রেখে যে কোভিড মানে যে ডেথ নয়, সেই ভরসাটা প্রথমে মানুষকে দিই এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা ফাইট করি সোশ্যাল অস্ট্রাসাইজেশনের বিরুদ্ধে। এবং তার সঙ্গে আমাদের একটা হেল্পলাইন চালাই আমরা, যেটা তিনখানা মেডিকেল কলেজের পুরো মেডিকেল স্টুডেন্টস এবং ইন্টার্নস এবং কিছু ডাক্তারদের দিয়ে আমরা সেই হেল্পলাইন 24/7 হেল্পলাইন চালু করি। সেখান থেকে আমাদের আত্মপ্রকাশ, তারপর তো বহু আমাদের কাজকর্ম হয়েছে, সেগুলো আমরা শুনবো এরপরে। একদমই। মাধবীলতা, তুমি কীভাবে যুক্ত হলে নেটওয়ার্কের সঙ্গে? নেটওয়ার্ক যখন তখন শুধু তোমরা নয়, নিশ্চয়ই একটা বড় নেটওয়ার্ক বা বড় টিম রয়েছে, মানে কীভাবে তুমি জুড়লে এর সঙ্গে? মানে আমি কোভিড কেয়ার নেটওয়ার্কের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার যে সৌভাগ্য আমার হয়েছে, তার পুরো ক্রেডিট কিন্তু সত্যরূপের। একদিন সত্যরূপ আমাকে ফোন করে বলল যে মাধবী, কে আমার মা লাস্ট ইয়ার সত্যরূপের মামা এবং আমার মা কোভিড পজিটিভ হয়ে হসপিটালাইজড ছিলেন। তো সেই সময় আমরা কোভিডকে অনেক কাছ থেকে দেখি এবং সত্যরূপ এবং আমি দুজনেই সত্যরূপ আইডিতে এবং আমি কলকাতা মেডিকেল কলেজে একটা লম্বা সময় আমরা কাটাই, এবং শুধু মা বা আমার মা বা ওর মামা নয়, এছাড়াও অন্যান্য পেশেন্টদের অনেক কাছ থেকে দেখি, মানে তাদের সাফারিং, তাদের বাড়ির লোকের সাফারিং। এবং মানে সেই সময় আমি মানে কোভিডে মারা গেছে এরকমও পেশেন্টকে দেখি, যেগুলো আমি নিউজ পেপারে পড়ছিলাম ওই প্লাস্টিকের অ্যাপ হয়ে যাচ্ছে সেটা আমি চোখের সামনে দেখি। তো সত্যরূপ আমাকে যখন বললো যে মাধবী চলো, এরকম 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 ব্যাপার যে আমাদের একটা আমরা একটা নেটওয়ার্ক তৈরি করছি যেখানে আমাদেরকে এগিয়ে এসে সেই কাজগুলো করতে হবে, মানে গত বছরের কথা বলছি, যে কাজগুলো করার জন্য মানুষ এগিয়ে আসতে ভয় পাচ্ছে, মানে মানুষ নিজের লোককে অচ্ছুত করে দিচ্ছে, সেখানে অন্যের পাশে দাঁড়ানোর কথা তো ভাবাই যায় না। তখন আমরা আমাদের কোভিড কেয়ার নেটওয়ার্ক ফর্ম হয় ডক্টর অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে এবং নেতৃত্বে,
আমাদের কোভিড কেয়ার নেটওয়ার্ক ফর্ম হয় এবং আমরা মানুষের কাছে পৌঁছে যাই। সতরূপ সেই সময় এমন একটা সিচুয়েশন চলছিল যখন একদম ফার্স্ট ওয়েভ ইট হিট করে, সেই সময় আমরা জানি যে প্রত্যেকেই যেন একটা অ্যাভয়েডেশনের মোডে চলে গেছিল, কারোর কোভিড হলেই যেন সেই পাড়াটায় আতঙ্ক আর যাওয়া যাবে না, এরকম একটা সিচুয়েশন আমরা প্রত্যেকে সেই মুহূর্তে ফেস করেছি। তুমি নিজে যে কাজ করো তার সঙ্গে ঝুঁকিটা ভীষণভাবে জড়িয়ে, কিন্তু সেই ঝুঁকি তোমার আনন্দের জন্য, সেই ঝুঁকিটা এখানে যখন তুমি নিলে তখন ঠিক কীভাবে তুমি ফেস করলে বা সেই ঝুঁকিটা কীভাবে এলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি মাউন্টেনিয়ারিংটাও তো একটা ক্যালকুলেটেড রিস্ক, একটা রিস্ক অ্যাসেসমেন্ট। কোভিডটাও আমাদের কাছে ঠিক, আমার মনে হয় যে মাধবীলতাও মাউন্টেনিয়ার, আমিও মাউন্টেনিয়ার, ওই মেন্টালিটিটা আমাদের অনেকটা হেল্প করেছিল যে মানে এত চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে সব প্রোটোকল মেনে সব কাজ করা। তো ডেফিনেটলি তখন আমরা বহু জায়গায় গেছি যেখানটায় মানে কোভিডে বাড়ির লোক মানে যাদের বাড়িতে কোভিড হয়েছে আর কি, তো সেই তাদেরকে জল দেওয়া হচ্ছে না, তাদেরকে দরজা বন্ধ করে রাখা হয়েছে, সেই সব জায়গাগুলোতে ডক্টর অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই গিয়ে, এবং তখন একটা সময় ছিল যখন ব্যারিকেডিং করে দিচ্ছিল, এবং সেটা যে একটা কত বড় সোশ্যাল ইভেল, মানে আমরা ভেবেছিলাম যে ওটা ব্যারিকেড করলে হয়তো এটা তো ঠিক ছিল, কিন্তু তখন যখন ওদের সঙ্গে কথা বলি আমরা পেশেন্টের বাড়ির লোকের, বলছে যে এক মাস হয়ে গেছে ব্যারিকেডও চলে গেছে কিন্তু ওই ইনভিজিবল ব্যারিকেড হয়ে গেছে। আমরা যেটা শুনছিলাম সত্যরূপ কিংবা মাধবীর কাছ থেকে যে যারা মানুষ যারা কোভিডে আক্রান্ত তাদের কাছে গিয়ে কি ধরনের সমস্যা মূলত তার আশপাশে যারা রয়েছেন তাদের থেকে তাদের ফেস করতে হয়েছে সেটা আমরা শুনছিলাম। এই মুহূর্তে রিয়েল হিরো সিজন টুতে আমরা পেয়ে গেছি আবির চট্টোপাধ্যায়, আরও একজন হিরো যিনি লিটারালি হিরো এবং একই সঙ্গে কোভিডের সময় যে কাজ তিনি করেছেন একটুখানি বলে দেবো। ওটুকু সবার নামে একটি সংস্থা আবির চট্টোপাধ্যায় তৈরি করেন এবং তার সঙ্গে এই উদ্যোগে সামিল ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রানা সরকার এবং একে একে আরও অনেকে চলে আসেন এই উদ্যোগে সামিল হতে। আবির, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং একই সঙ্গে তোমাকে কুর্নিশও জানাই, একই সঙ্গে তোমাকে সম্মানও জানাই, কারণ যে কাজটা তুমি করেছো অবশ্যই প্রত্যেকের জন্য একটা নজির সৃষ্টি করছে। প্রথমেই যে বিষয়টা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এরকম একটা আবহ, তুমি যেভাবে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াতে থাকো, সেই জায়গা থেকে একেবারে যখন গোটা দেশ গোটা পৃথিবী কার্যত এই মহামারীর কবলে পড়ে গিয়েছে, প্রত্যেকে সেই সময় বলছেন যে বাড়িতে থাকুন, বাড়িতে থেকে আপনি যা ইচ্ছা করুন কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না, রিস্ক নেবেন না, কিন্তু সেই রিস্কটা তুমি নিলে এবং এই সংস্থা তৈরি করলে যেটা কিন্তু প্রচুর মানুষের কাজে আসলো, কিভাবে শুরুটা হলো একটুখানি জানতে চাইবো। না, আমি প্রথমে একটু বলে নিই, থ্যাংক ইউ 24 ঘন্টাকে যে আমাকে মানে ভার্চুয়ালি অন্তত আমাদের কথা হচ্ছে, কারণ এখন তো উপস্থিত হয়ে এক জায়গায় এসে আমাদের কথা বলার সম্ভাবনা কমে গেছে, কারণ সেটাই তো যেটা তুমি এক্ষুনি বললে। বাট আমি প্রথমেই বলি যে ওটুকু সবার এটা একেবারেই ব্রেন চাইল্ড সৃজিতের, সৃজিৎ মুখার্জি এবং রানা সরকার এই দুজনের, এবং ওদের সঙ্গে অনেকেই আছেন, আমাকে ওরা একটু জুড়ে নিয়েছিল। আমার কিন্তু এই উদ্যোগে কিন্তু আমি একেবারেই মানে প্রাথমিকভাবে আমি ছিলাম না, কাজেই এটা আমি একদম প্রথমেই বলে দিই স্বীকার করে নিয়ে। ওটুকু সবার শুরুই হয় সৃজিৎ, রানা এবং আরো অনেকে মিলে, অনেকেই আছেন যারা হয়তো যাদেরকে হয়তো সাধারণ মানুষ হয়তো এক নামে চিনবেন না, কিন্তু তারাও একইভাবে সামিল হয়েছেন, এবং অনেক মানুষ আছেন, অনেক অর্গানাইজেশন আছে, তারাও ওটুকু সবার সঙ্গে থেকেছেন, যেরকম অ্যাডমিনিস্ট্রেশন, কলকাতা মিউনিসিপ্যালিটি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর, আমাদের এখানকার বিভিন্ন জায়গার কাউন্সিলর, তারাও যেরকম ছিলেন। কাজে আমার এখানে সত্যি কথা বলতে আমি একদমই বিনয় করছি না, আমি একদম অনেস্টলি বলছি, সত্যি আমার অবদান খুবই কম। আমি যেটা বলেছিলাম আমার মনে আছে, সৃজিতের সঙ্গে একটা কথা হয়েছিল বেশ কিছুদিন আগে, তখনও এই তথাকথিত মানে সেকেন্ড ওয়েভ তখনও শুরু হয়নি, তো আমার একটাই কথা মনে হয়েছিল যে অনেক মানুষ আছেন, অনেক দর্শক আছেন, তারা তো আমাদেরকে ফলো করেন, আমাদের কাজ ফলো করেন, বা আমরা সোশ্যাল মিডিয়ায় কখন কি করছি সেরকম ফলো করেন, তো আমরা যদি এই ইনফরমেশন গুলোকে, অফকোর্স অথেন্টিক ভেরিফাইড ইনফরমেশন গুলোকে যদি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে হয়তো তাদের সুবিধা হবে। তো সেখান থেকে আমরা যেটা করেছিলাম, আমাদের নর্মাল টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা পোস্ট শেয়ার করছিলাম যে কোথায় গেলে তাড়াতাড়ি চিকিৎসা পাওয়া যাবে বা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে। একটা জিনিস একটু বুঝতে চাইবো তোমার কাছ থেকে, তোমরা তো একটা তারকা, একটা একটা গুন্ডির মধ্যে তোমরা নর্মালি থাকো, কিন্তু যখন তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ, যখন তোমার নাম দেখে প্রত্যেকে এগিয়ে আসছেন, তখন
নিশ্চয়ই প্রচুর মানুষ তোমার সঙ্গে কথা বলতে পেরেছে বা তোমার দ্বারা উপকৃত হয়েছে, যেটা হয়তো অন্যান্য সময় সেভাবে সম্ভব হচ্ছিল না। সেই নিশ্চিতভাবে এটা একটা লড়াই, সেই লড়াইয়ের মধ্যে ঝুঁকিও রয়েছে, কিন্তু এই যে মানুষের একেবারে পাশে থেকে সাহায্য করা বা তার উপকার করা, সেই বিষয়টা কোনোভাবে কি মনে হয় একটা গৃহযুদ্ধের মধ্যে একটা পরিস্থিতি বা একটা সিভিল ওয়ারের মতন পরিস্থিতি কি মনে হয়? দেখো, এটা তো যুদ্ধই, এবং সব থেকে বড় কঠিন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যে শত্রু তাকে আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা হাড়ে হাড়ে জানি যে তার অস্তিত্ব আছে। ভাইরাস একটা কি বলবো অদৃশ্য শক্তি আমাদেরকে যেন আক্রমণ করে চলেছে গত 1.5 বছর ধরে। তবে সত্যি কথা বলতে দেখো, ফিজিক্যালি যদি পাশে থাকতে পারতাম তাহলে তো ভালো হতো, কিন্তু এটা এমনই একটা রোগ যে এখানে তো ফিজিক্যালি পাশে থাকা যায় না। মানে নিজের অত্যন্ত পরিচিত মানুষ, অত্যন্ত আত্মীয় স্বজনরাও যখন অসুস্থ হয়েছেন বা আমি নিজে যখন অসুস্থ হয়েছি, তখন প্রথমেই যেটা করতে হয়েছে আমাদের আইসোলেট করে নিতে হয়েছে। তো সেই সময় আমার এটাই মনে হয়েছিল যে আমার পরিচিতিটুকু কাজে লাগিয়ে যদি কিছু মানুষকে আমরা অন্তত এইটুকু আশ্বাস দিতে পারি যে বিপদের সময় ইনফরমেশন এবং বিপদের সময় যেটা দরকার সেটা ওষুধ হোক বা অক্সিজেন হোক সেটা অন্তত তারা পেতে পারেন, সেটুকুই। বাকিটা আমি একেবারেই ধন্যবাদ জানাবো সৃজিৎকে, রানাকে, বাকি যারা আছে প্রত্যেককে, যে ওটুকু সবার বিভিন্ন কাজ করেছে তারা, যেরকম সেফ হোম চালু করেছিল, অক্সিজেনের বিলি বন্দোবস্ত করার চেষ্টা করেছিল, এবং যেটা আমার সব থেকে এই খারাপ সময়ের মধ্যে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রচুর সাধারণ মানুষ তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তারা কিন্তু তাদের মানে ফেলো সিটিজেনের পাশে এসে দাঁড়িয়েছেন। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং অবশ্যই তোমাকে কুর্নিশ জানাবো, তুমি যতই বলো যে তুমি কিছুই করনি, কিন্তু তোমার একটা টুইট বা তোমার একটা ফেসবুক পোস্ট সেটা অনেকের কাজে লেগেছে এবং সেটা দিয়ে অনেক মানুষ হয়তো অনেক অনেক উপকার পেয়েছে। না, সেটা যদি হয় খুব ভালো। আমি শুধু এটুকুই বলতে চাই যে এই কঠিন সময়েও যদি আমার কাজ দেখে কিছু মানুষ একটু ভালো সময় কাটান, মানে আমরা তো সকলেই মানসিক ভাবে বিপর্যস্ত, ভয় প্যানিক সারাক্ষণ, সেই সময় যদি আমার একটা গান দেখে বা আমার একটা সিনেমা দেখে বা আমার একটা শর্ট ফিল্ম দেখে যদি তাদের ওই কিছুক্ষণ 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টাও যদি তাদের ভালো মানে একটু মনটা ভালো থাকে, একটু চার্জটা যদি তারা ফিল করেন, সেটা আমার পাওয়া, সেটাই আমার পাওয়া। ব্যাস, অনেক ধন্যবাদ তোমাকে, এবং তুমি এই জন্যই তুমি রিয়েল হিরো, এবং তোমার কাজ তো অবশ্যই হতে থাকবে এবং কাজ আমরা দেখতে থাকবো, এবং অবশ্যই তুমি এন্টারটেইনমেন্ট করার পাশাপাশি এভাবেই মানুষের পাশে থাকবে ভবিষ্যতেও, সেটাও আমাদের প্রত্যেকের আশা। আপাতত তোমাকে ধন্যবাদ অনেক। যারা মারা গিয়েছেন, মৃত্যুর পরও যেন একটা অস্পৃশ্যতা, সেটাও কিন্তু ভীষণভাবে ছিল আমরা শুরুর দিকে দেখেছি। তেমনই একজন মানুষ বিচু ঘোষ, যিনি আদতে বর্ধমানের বাসিন্দা, কিন্তু তিনি এই মুহূর্তে কাজ করছেন মালদাতে, মালদা শ্মশানে। যেই সময় সৎকার করার জন্য শ্মশানের কাউকে পাওয়া যাচ্ছিল না, যারা পুরসভায় কাজ করেন তারা কার্যত সেই মৃতদেহ দেখে তারা দূর দূর করে সরিয়ে দিচ্ছিলেন বা তারা নিজেরা সরে আসছিলেন, সেই সময় নিজে আগ্রহী হয়ে একটি দল তৈরি করে শ্মশান বন্ধু বিচু ঘোষ, তিনি কিন্তু দেহ সৎকার করে গিয়েছেন, এবং সেই পরিবারগুলো যারা রীতিমতন অসহায় হয়ে পড়েছিলেন যে কীভাবে তাদের নিকট আত্মীয়ের তারা সৎকার করবেন বুঝে উঠতে পারছিলেন না। বিচু ঘোষ এবং তার যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। সেই বিচু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আপনাকে কুর্নিশ এবং একই সঙ্গে অভিনন্দন জানাই যে আপনি এত বড় একটা কাজ করেছেন। কেউ যখন আসছিল না, প্রত্যেকেই যখন মৃতদেহ দেখে ভয় পাচ্ছিলেন যদি তার কোভিড হয়ে যায়, আপনি তখন ঝাঁপিয়ে পড়েন, একটু জানতে চাইবো যে কীভাবে এই ইচ্ছেটা প্রথম এলো আপনার মাথায়? আমাকে আমাদের যে কন্ট্রাক্টর সংস্থা আছে এমবি এন্টারপ্রাইজ, ওনারা আমাকে বলেছিল এই কাজটি করার জন্য। তো প্রথমের দিকে ভয় আমাদেরও লাগছিল, ভয় ছিল যে কী করবো, এটা তো নতুন একটা ভাইরাস, আমরা কিছু বুঝে উঠতে পারছিলাম না। তবু ওদের একটা সাহসিকতা নিয়ে একটা ইয়ে নিয়ে আমাদের যে কন্ট্রাক্টররা বললো যে কর, দেখা যাবে কী হবে। তখন আমি একটা মনে সাহসিকতা নিলাম যে না, দেখা যাক, যা হবার তো হবে, মৃত্যু তো একদিন আছেই, শ্মশানে দীর্ঘদিন কাজ করছি। ওই হিসাবে একটা সাহসিকতা নিয়ে লেগে পড়েছিলাম কাজে। এবার আপনার সঙ্গে তো আরও বেশ কয়েকজন সহযোগীকে আপনি নিয়েছিলেন, তো তাদেরকে কী করে বোঝালেন? তাদের মনেও তো একই রকমভাবে ভয়টা কাজ করছিল নিশ্চয়ই। হ্যাঁ, তাদের মনেও ভয়ে কাজ করছিল, বডি প্রথম প্রথম ধরতে চাইছিল না কেউ কোনোভাবে। আমি বললাম ধরুন, অসুবিধা নেই, কী হবে, কাজটা করে দিয়েটা আমি যদি না করি, তুমি যদি না করো তো করবে কে, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আপনার কি কখনো মনে হয়েছে যে ভাইরাস আপনাকেও ধরতে পারে বা আপনিও এই রোগে আক্রান্ত হতে পারেন? প্রথমের দিকে মনে হতো যে আমাকেও ধরতে পারে, সেইভাবে আমরা পিপি কিটস পরে সেফটিভাবে কাজ করছিলাম এবং ওইভাবেই কাজ করে গেছি, যতদিন কাজ করছি এখনো অবধি ওই পিপি কিটস পরে, স্যানিটাইজার করে
খুব সেফটিভাবেই কাজ করছে এবং প্রশাসনও আমাদেরকে খুব হেল্প করছে এই কাজটার জন্য, যে স্যানিটাইজার চাইলে প্রশাসন দিচ্ছে, পিপি কিট চাইলে প্রশাসন দিয়ে পাঠাচ্ছে, আমাদের সমস্ত রকম প্রশাসনিক হেল্পটাও পেয়েছি বলে আরও বেশি উদ্যোগ নিয়ে কাজটা করতে পেরেছি। কোনো রকম অভিজ্ঞতা রয়েছে, বিশেষ কোনো অভিজ্ঞতা? আমি যেটা আমি দেখছিলাম যে প্রায় 317টি দেহ আপনি সৎকার করেছেন, কোনো পরিবারের থেকে কোনো বিশেষ কিছু বক্তব্য বা বিশেষ কিছু মুহূর্ত কি তৈরি হয়েছিল জানতে চাইবো একটু। না, প্রথমের দিকে তো মানে প্রথম থেকে কেউ আসতে চাইছিল না, কোনো ফ্যামিলি কাছে যে আসবে ধারের কাছে বড়ির কাছেই আসছিল না, বা থাকলেও দূরে থাকছিল। তবে কিছুদিন যেতে যেতে কিছু পার্টি আসছিল, ওরা সেই মুখ দেখতে চাইবে বা মুখে আগুন করবে, হিন্দু শাস্ত্রের যে নিয়ম ওইগুলো নিয়ে আমাদেরকে খুব জোরাজোরি করছিল, আমরা তাও ওদেরকে না করছিলাম প্রথমের দিকে। শেষে আর পারিনি, সব কাকুতি মিনতিতে করে দিতে হয়েছে, যে একটুখানি মুখটা খুলে দিলাম, আগুন দিল ওরা দূর থেকে, যেটা হিন্দু শাস্ত্রে হয়, দূর থেকে মুখে আগুন দিয়ে তারপরে বেরিয়ে গেছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে আপনার যে কাজ সেটা সত্যি একটা নজির সৃষ্টিকারী কাজ, আপনাকে আমরা আমাদের তরফ থেকে কুর্নিশ জানাবো। আপনি থাকুন আমাদের সঙ্গে, এই মুহূর্তে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন IIHM এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর সুবর্ণ বোস, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই, এবং আপনারাও আপনাদের একটা ইনস্টিটিউট রয়েছে, এছাড়াও অন্যান্য কাজের সঙ্গে আপনারা ভীষণভাবে জড়িত, এবং কোভিড আবহে আপনারাও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। আমি প্রথমেই জানতে চাইব যে এরকম একটা পরিস্থিতির মধ্যে ইন্সপিরেশনটা ঠিক কোথা থেকে পেলেন? দেখুন, আমরা তো হসপিটালিটি এডুকেশনে আছি 28 বছর ধরে, কাজেই আমাদের কাছে সার্ভিস ইন্ডাস্ট্রি, এটা সার্ভিসটা খুব ইম্পর্ট্যান্ট। এই হসপিটালিটি মানেই হচ্ছে সার্ভিস, কাজে আমাদের এবং আমাদের স্টুডেন্টদের সবার মধ্যে এই সার্ভিস টু দ্য পিপলটা একটা বলতে গেলে DNA এর মতো হয়ে গেছে এত বছর ধরে। কাজে যখন কোভিড পিরিয়ড এলো, আমার মনে হয় আমাদের পুরো টিমটা আমরা ঠিক করলাম যে আমাদেরকে এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির আমরা এডুকেটর হিসেবে পরিচিত সারা ভারতবর্ষে, এবং আমরা এটাকে একটা পরিণত করব কি করে আমরা সার্ভিস দিতে পারবো যারা কোভিড আক্রান্ত এবং যা তাদের পরিবারবর্গ এবং তাদের যারা আশেপাশে আছে। এবং সেই জন্যে আমরা সবাই মিলে অ্যাজ এ টিম, আমাদের প্রায় মোটামুটি 300 জন মিলে আমরা একসাথে কাজ করেছি এই কোভিড টাইমে, এবং আমাদের স্টুডেন্টস এবং আমাদের যারা টিম মেম্বার ওরাই আমাদের সবচেয়ে বড় ইন্সপিরেশন। অক্সিজেনের অভাব এবছরে কোভিডের সব থেকে বড় একটা সমস্যা ছিল, সেই অক্সিজেনের অভাব মেটানোর জন্য IIHM গ্রুপ সেটা কীভাবে কাজ করেছে? হ্যাঁ, অক্সিজেনটা সবচেয়ে বড় ক্রাইসিস ছিল এবারে, এবং অক্সিজেনের জন্যে সবাই দৌড়ঝাঁপ করছিল। আমরা একটা 25 বেডের অক্সিজেন আইসোলেশন সেন্টার আমরা খুলি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ, এবং আমাদেরকে কর্তৃপক্ষরা খুবই হেল্প করেছিলেন এই ভেনুটা দিয়ে। এই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছিলাম যে 25টা বেড, প্রত্যেকটাতে অক্সিজেন দেওয়া আছে এবং ডাক্তাররা আছে, তাদের চিকিৎসা হচ্ছে, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, টোটালি ফ্রি অফ কস্ট ছিল। আইসোলেশন সেন্টার ছাড়াও আর কী কী বিষয়ে আপনারা উদ্যোগ নিয়েছেন মূলত এই কোভিড পরিস্থিতি মোকাবিলার? আমাদের একটা ফুড সোলজার আমাদের সারা ইন্ডিয়াতে আছে, আমাদের স্টুডেন্ট এবং যারা আমাদের টিচার ফ্যাকাল্টি স্টাফ তারা সবাই ফুড সোলজারে হয়ে কাজ করি, মানে আমরা বিভিন্ন আমরা রান্না করি নিজের বাড়িতে, ইনস্টিটিউটে, গ্যারেজে, এবং সেটা করে আমরা বিভিন্ন জায়গাতে সেই রান্নাটা আমরা সাপ্লাই করি ফ্রি অফ কস্ট। অনেকের বাড়িতে তখন কোভিড হয়েছে বলে লোকেরাও আসছে না, তখন আমাদের ছেলেরা গিয়ে তাদেরকে লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন, ডিনার বলুন দিয়ে এসছে ফ্রি অফ কস্ট। এবং এছাড়া আমাদের একটা টেলিমেডিসিন একটা হেল্পলাইন আমরা করেছিলাম, যেটা এখনও চালু আছে, যেখানে 4 জন ডক্টর 24 আওয়ার্স টেলিমেডিসিন দিয়েছে। আমরা মোটামুটি 1000 জনের বেশি রুগীকে এই সাপোর্টটা দিয়েছি ফ্রি অফ কস্ট। আপনার সংস্থায় অনেক ছাত্রের পরিবার এই কোভিডের কারণে তারা যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আপনারা ঠিক কীভাবে দাঁড়িয়েছেন? আমাদের বেশ কিছু ছাত্র সারা ইন্ডিয়ায় তাদের একজন ব্রেড আর্নারকে হারিয়েছে এই কোভিডের, এবং যাদের বাবা কিংবা মা কিংবা আর্নিং মেম্বার এই কোভিডে মারা গেছেন, আমরা তাদের ফিজটা টোটালি ওয়েভ করে দিয়েছি। এবং এছাড়াও অনেকের বাড়িতে চাকরি চলে গেছে হয়তো তাদের বাবা মার, কিংবা ধরুন ব্যবসাতে খুব ক্ষতি হয়েছে, ওদের জন্য আমরা কিন্তু যথেষ্ট একটা সাবস্টেনশিয়াল ফিজে ওয়েভার দিচ্ছি। এছাড়া আমরা এবছরে যারা ভর্তি হবে
এবং তাদেরও পরিবারে এরকম কোনো অঘটন ঘটেছে, তাদের জন্য আমরা একটা স্পেশাল কোভিড স্কলারশিপ একটা ক্রিয়েট করেছি। আপনার এই কর্মকাণ্ডে বা আপনাদের এই কর্মকাণ্ডে রাজ্য সরকার বা অন্যান্য সংস্থা কীভাবে আপনারা পাশে পেয়েছেন? আমার মনে হয় আমাদের আইসোলেশন সেন্টারের জন্য রাজ্য সরকার আমাদের খুবই হেল্প করেছে। জায়গাটা রাজ্য সরকার আমাদেরকে ফ্রি অফ কস্ট দিয়েছিলেন, NKDA নিউ টাউন অথরিটি মিস্টার দেবাশিষ নিজে, আমরা রাজ্য থেকে কিন্তু যথেষ্ট হেল্প পেয়েছি। কোভিড মোকাবিলায় ভবিষ্যৎ পরিকল্পনা কী আপনাদের? কারণ এই পরিস্থিতি যে এখনই মেটান নয় সেটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, সেক্ষেত্রে কী আপনাদের ফিউচার প্ল্যান রয়েছে? IHM একদম রেডি, এবং আমরা শুধু যে আইসোলেশন সেন্টারটাই রেখেছি তা নয়, আমরা এখানে অ্যাটলিস্ট 10টা বেডে আমরা ভেন্টিলেটর লাগাবার চেষ্টা করছি, এবং এছাড়া আমাদের টেলিমেডিসিন হেল্পলাইনটার আরও ডক্টররা জয়েন করছে, এবং যেহেতু ওরা বলছে যে থার্ড ওয়েভে বাচ্চারা আক্রান্ত হবে, এই জন্যে আমরা বাচ্চাদের জন্যে একটা হেল্পলাইন রাখছি, বাচ্চাদের এবং তাদের প্যারেন্টের জন্যে আমরা অলরেডি একটা গ্লোবাল ওয়েবিনার করেছি 2 সপ্তাহ আগে খুব বড় বড় ডক্টর দিয়ে, এবং আমরা চেষ্টা করব যদি থার্ড ওয়েভ আসে আমাদের আরও ভালোভাবে আমরা কী করে যারা ক্ষতিগ্রস্ত হবে, যাদের কোভিড হবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো। IHM একদম রেডি। আমরা আবার একটুখানি সত্যরূপের সঙ্গে কথা বলবো। সত্যরূপ মাধবী দুজনেই রয়েছে আমাদের সঙ্গে, কোভিড কেয়ার নেটওয়ার্ক। তুমি বলছিলে শুরুটা একদম যেভাবে করেছিলে হয়তো আর কয়েকদিনের মধ্যেই একটা বছর পূর্ণ হবে, এই যে গোটা জার্নিটা, সেই জার্নিটা ঠিক একটুখানি জানতে চাইবো তোমার কাছ থেকে। কীভাবে প্রথমের দিকে মানুষের মধ্যে একটা প্রচণ্ড ভয়ে কাজ করছিল, তারপর ভয়টা উড়ে গেল, এখন কী বলবেন? কারণ যেহেতু এর আতঙ্কটা খুব কাছ থেকে দেখেছো তোমরা, সেটা একটু জানতে চাইবো। রাইট, তো প্রথম দিকে তো যে সোশ্যাল অস্ট্রেসাইজেশনটা ছিল সেখান থেকে একদম এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে আমরা যখন ফিল্ড হসপিটাল চালু করেছি তখন রীতিমতো লোকে ফুল টুল নিয়ে এসে ফিতে কেটে হসপিটাল খুলছে। খালি আমি দেখে ভাবছিলাম যে আগের বছর ঠিক এই সময়টাই লোকে মানে দূর থেকে ওই দেখ ওই বাড়িতে কোভিড হয়েছে এরকম একটা সিচুয়েশন ছিল। তো সেটা একদিকে যেমন ভালো মেন্টাল হেলথের দিক থেকে, কিন্তু একটা কোথাও একটা যেন রেকলেসনেস চলে এসছে। কিন্তু আমাদের গোটা জিনিসটাকে একটা সাইন্টিফিক্যালি ভাবতে হবে, এবং সায়েন্সও এখন সত্যি কথা বলতে হাতড়ে বেড়াচ্ছে। নতুন নতুন ভাইরাসের মিউটেশন হচ্ছে, থার্ড ওয়েভ একদম আমাদের ঘরের কাছে চলে আসছে, খুব সম্ভবত হয়তো পরের মাসের মধ্যেই ঢুকে পড়তে পারে। এরকম একটা সিচুয়েশনে যখন আমরা 8খানা জায়গায় 5টা জেলাতে আমরা ফিল্ড হসপিটাল তৈরি করে রেখেছি, সেটা একটা মানে এই যে কোভিড আসবে আসতে পারে থার্ড ওয়েভ, তার একটা কমিউনিটি প্রিপেয়ারনেস তৈরি করে রাখছি। আমরা একটা মডেল তৈরি করলাম অক্সিজেন অনফিল, সেটা ইভেন গভর্নমেন্ট থেকে শুরু করে অন্য অনেক ইনস্টিটিউশনরা তারাও সেটাকে এমব্রেস করলো সেই মডেলটা, এবং তারা তাদের মতো করে করলো। তো আমাদের কাজটাই হচ্ছে এরকম একটা পথ প্রদর্শকের কাজ। হ্যাঁ, হয়তো আমরা একা সব কিছু করতে পারবো না, এখানে সবাইকে লাগবে, কিন্তু একই সঙ্গে লাগবে যে লোকের মনের মধ্যে কিন্তু কনস্ট্যান্টলি হ্যামারিংটা যে প্রোটোকল মানতেই হবে, আর কোভিড কিন্তু আমাদের ছেড়ে যায়নি, আরও কেয়ারফুলি আমাদের থাকতে হবে, নাহলে পরে কিন্তু থার্ড ওয়েভটা যদি একদম ঘরের কাছে চলে আসে আমরা কিন্তু সত্যি প্রচণ্ড প্রচণ্ড অসহায় হয়ে পড়ব। মানসিকতা হয়তো আস্তে আস্তে মাধবী চেঞ্জ হচ্ছে মানুষের, যে প্রথমের দিকে যেরকমভাবে একটা আতঙ্ক প্রচণ্ডভাবে কাজ করছিল, তারপর সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসা, কি হবে দেখা যাক, আবারও কিন্তু সেই একটা রিল্যাক্সেশন চলে এসেছে, রিল্যাক্টেন্ট হয়ে গিয়েছে মানুষজন। কোনোভাবে কি মনে হয় যে অ্যাওয়ারনেসটা এখনো একই রকম জায়গায় রাখা উচিত, মানে সেটা থেকে কোনোভাবেই সরে আসা উচিত নয়? প্রচুর অ্যাওয়ারনেসের অভাব, আর এই অ্যাওয়ারনেসের অভাবের জন্যই আমার মনে হয় আমাদের মনে হয় থার্ড ওয়েভ আসতে চলেছে। আর এখন থেকে যদি আমরা সচেতন না হই আমার তো মনে হয় মানব জাতির অস্তিত্ব বিপন্ন হবে। এবং সত্যরূপ, আরও একটা বিষয় যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে একদম শুরুর সময় যে পরিস্থিতিটা ছিল সেই জায়গা থেকে আমাদের হাতে হাতিয়ার খুব অল্প ছিল, হাতড়ে বেড়াচ্ছিলাম, এখন ভ্যাকসিন এসছে, মানে সেটা কি লড়াইটাকে আরও জোরদার করেছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, ভ্যাকসিন তো অবভিয়াসলি, ভ্যাকসিনটা একমাত্র ওই প্রিভেন্টিভ একটা ওয়ে, তো ভ্যাকসিন তার সঙ্গে আমাদের কোভিড প্রোটোকল মেনটেন করা। তার জন্য আমরা লিভার ফাউন্ডেশনের সঙ্গে আমরা কোলাবোরেট করে গভর্নমেন্টের সঙ্গে আমরা দার্জিলিংয়ে, শিলিগুড়িতে, আর এবার বর্ধমানে আমরা চালু করছি ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ। সেখানটা 70 বছরের অ্যাবভ যারা হয়তো অথর্ব আসতে পারছেন না, বা যারা স্পেশালি এবলড আইদার মেন্টালি আর ফিজিক্যালি, আমরা গাড়ি নিয়ে ভ্যাকসিন নিয়ে আমরা তাদের কাছাকাছি কোনো কমিউনিটি সেন্টারে গিয়ে তাদের ভ্যাকসিনেশন দেওয়ার চেষ্টা করছি, কারণ সেগুলো হচ্ছে একটা খুব ভালনারেবল গ্রুপ। তো এই
এরকম ইনিশিয়েটিভ যদি আমরা আরো নিই, এবং আমি খুবই মানে থ্যাঙ্কফুল টু দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি তারাও আমাদের সাপোর্ট দিচ্ছেন, এবং সবাই মিলে এই যুদ্ধে যদি আমরা নেমে পড়ি নিশ্চয়ই জিত হবে। একদমই, তুমি যে কথাটা বললে জয় হবে, অবশ্যই জয় হবে, কারণ রিয়েল হিরোজ তোমাদের মতন যখন রয়েছে তখন জয় নিশ্চিত, সেটা আমরা বলতেই পারি। এরকমই আরও একটা রিয়েল হিরোজের সঙ্গে একটুখানি কথা বলে নেবো, তাদের মধ্যে আমরা যাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা যার সঙ্গে কথা বলবো, তরঞ্জিৎ সিং, ম্যানেজিং ডিরেক্টর JIS গ্রুপ, আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টায়, এবং একই সঙ্গে কুর্নিশ জানাই। যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, কোভিডের দ্বিতীয় পর্যায়ে JIS পশ্চিমবঙ্গের কোভিড পেশেন্টদের জন্য মূলত কোন কোন বিষয়গুলো দেখছে বা দেখভাল করছে? জেএস গ্রুপ এই জায়গাটা দাঁড়িয়ে অনেক সংস্থার সঙ্গে জড়িত আছে, তাদের সঙ্গে মোরাল হেল্প, ফিজিক্যাল সব রকম করা হয়েছে। তাছাড়া আমরা এখানে গুরুদ্বারা একটা হসপিটাল আছে গুরু তেগ বাহাদুর, ওটা আমরা অলরেডি অনেক টাকা খরচা করে, ওটা অনেক বছর থেকে বন্ধ ছিল, ওটাকে চালু করা থেকে যাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে আমরা হালদিয়াতে একটা আমাদের হসপিটাল আছে বিসি রায়, আমি ওর লেখা সেট অনেকদিন থেকে চালাচ্ছিলাম, ওটা অনেকদিন থেকে মানে প্রায় প্রায় মানে ওটাকে আমরা কোভিডের ওয়ার্ডে চেঞ্জ করে আমরা কোভিড ওয়ার্ডটা শুরু করে দিয়েছি। অলরেডি ওখানে মানে এখনও মানে অনেক পেশেন্ট আছে, আর আমরা ভালো করে ওটা চেষ্টা করছি। যেসব ছাত্রছাত্রীদের পরিবারের সমস্যা রয়েছে, আপনাদের ইনস্টিটিউট মূলত তাদের পাশে কীভাবে দাঁড়াচ্ছে এই সময়টা, বিশেষ করে এই কোভিড আবহে? আমরা এমনি প্রত্যেক স্টাফকে আমরা বলাই আছি, কারো কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে, আমরা ওটা করছি। প্লাস আমরা অলরেডি মানে যে যার ছেলেদের দুর্ঘটনা ঘটে গেছে, যার বাবা মারা গেছে, তাদেরকে আমরা আগেও দেখতাম, আমরা কলেজ আর ইউনিভার্সিটি মিলে দেখতাম, তো আমরা ওটাও দেখবো। আমাদের এখনও মানে কর্ণকালে কোনো আমাদের স্টাফ মারা গেল, তাদের জন্য আরও একটা দেখবো। রাজ্য সরকারের সঙ্গে এই সময় হাতে হাত মিলিয়ে কাজ করছেন আপনারা, সেটা ঠিক কীভাবে এগোচ্ছে সেই কাজ? স্টেট আমাদের যখনই আমরা দুটো হসপিটাল খোলা যায় তখনই স্টেটের সঙ্গে কথা বলেছিলাম, ওরা আমাদেরকে সব রকম হেল্প করার জন্য, ভ্যাকসিনের জন্য ওরা হেল্প করছে। লাস্ট উইকে একটা মিটিং হয়েছে, আর নেক্সট উইকে আমরা 1 কোটি টাকা আমরা আমাদের থেকে একটা রাশিটা আমরা চিফ মিনিস্টার ফান্ডে দিতে যাচ্ছি। এবার যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, JIS এর এই কোভিড মোকাবিলার জন্য ভবিষ্যতে পরিকল্পনা কি? আমরা টাই আপ করছি যে কোনো হসপিটালটা উইক আছে যাদের হেল্প লাগে তাদের পাশে দাঁড়িয়ে হেল্প করে মানে ম্যাক্সিমাম হসপিটালকে আপডেট করে দিয়ে, আর কোনো এই কলে যারা চলছে না তাদের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে, তো আমরা ওগুলো ওটা নিয়ে দেখতে পারি। আমি এবার একটু মাধবী তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেহেতু একটা অন্য ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, মডেলিং, এবং তুমি অ্যাক্টিভিস্টও বটে, কিন্তু এখানে কী বলবো, আমি বেশিরভাগ সময় দেখছিলাম যে সেলিব্রিটিরা শুরুর দিকে যেটা হচ্ছিলো অন্ততপক্ষে যে একটু নিজেকে সেফ রাখি, বাড়িতে থাকি, বাড়ি থেকে বেরোবো না, কিন্তু এখানে তোমাকে উল্টো কাজটাই করতে হয়েছে। হয়তো তুমি জানো যে সেফটি সিকিউরিটি কীভাবে মেনটেন করতে হয়, কিন্তু তোমাকে নিজেই সেইটার বাঁধনটা ছাড়িয়ে নিজে রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়েছে, মানে সেই নিজের মধ্যে সেই তাগিদটা কীভাবে তৈরি করছিলে বারবার যে রিস্ক রয়েছে কিন্তু যেতে হবে? সেটা অবশ্যই আমার মা, কারণ আমার মা হসপিটালাইজ হওয়ার আগে বা কোভিড আক্রান্ত হওয়ার আগে আমিও একটা আর পাঁচটা সাধারণ মানুষের মতন কোভিডকে ভয় পাচ্ছিলাম। আমি তো আর ওয়ার্ডে গিয়ে মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই সময় এমন অনেক ভেঙে পড়া পরিবার যার বাড়ির লোক মারা গেছে বা হসপিটালাইজ হয়ে মানে হসপিটালে আছে, তো ওদের দেখে মনে হলো আমি যদি বাড়িতে বসে থাকি না তাহলে মানে আমি ওই বাড়িতে বসে শুধু কিছু কথা বলে আমি মানুষের পাশে দাঁড়ানো আমার জন্য একটু মুশকিল কানি, কারণ কি আমি ওই মিষ্টি কথা বলে বা ভালোবাসা দিয়ে অনেক মানে আমি সামনে এসে অ্যারোগেন্ট ওয়েতে আই তুমি এটা করবে না বা তোমাকে এটা করতে হবে, সাবধান হতে হবে, এটা আমার জন্য বলা অনেক সোজা, তো তার জন্য আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে। আমি যখন পাশে গিয়ে মানে এটা সত্যরূপও করেছে আমিও করেছি, কোভিড পেশেন্ট জেনেও মাথায় পিঠে হাত বুলিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সুস্থ হয়ে ফিরবে, এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, তো এই জিনিসটা করার জন্য রাস্তায় বেরোতে হবে। একদম সঠিক সঠিক ভাবনা। আমরা আরও একবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন বেচু ঘোষ, যিনি আদতে বর্ধমানের বাসিন্দা কিন্তু মালদাতেই তার এই মুহূর্তে কর্মভূমি। বেচুবাবু, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এমন একটা সময় ছিল যে সময় কিন্তু প্রত্যেকেই ভয় পাচ্ছিলেন এবং এই দেহগুলো দাহ কীভাবে হবে সেটা বোঝা যাচ্ছিল না, তাদের কাছে আপনি কতটা ভরসার জায়গায় সেই মুহূর্তে পৌঁছন, মানে সেটা একটুখানি বুঝতে চাইবো, কারণ তাদের তো একেবারে দিশাহারা অবস্থা হয়ে যাচ্ছিল সেই সময়। সেই সময় আমাকে ভরসা দেওয়ার মতো ছিল আমাদেরই কন্ট্রাক্টর, এমবি এন্টারপ্রাইজের
দুজন মালিক ছিল, ওরা দুজনাই বলেছে কর, কিছু হবে না, দেখ আমরা তো আছি তোদের পাশে। আমাদের মানে যে কন্ট্রাক্টর আছে এমবি এন্টারপ্রাইজের, ওনারাই আমাকে বেশি উৎসাহ করে যে কর, এগিয়ে যা, দেখা যাবে, তারপরে পিছনে তো আমরা আছি। পরে আমরা পিছন থেকে প্রশাসনিক হেল্পও পেয়েছি, মানে হচ্ছে এডিএম সাহেব এসেছিলেন বডি পুরানোর দুদিন আগে, তখনকার তৎকালীন এডিএম সাহেব, উনিও বলে গেছে কিছু হবে না, এগুলো সব প্যাকিং করা থাকে, তোমরা সাবধানে করবে, পিপি কিটস থাকছে, পিপি কিটস স্যানিটাইজিং করে তোমরা বডির কাজ করো, অসুবিধা কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। ওর জন্যই আমরা আরও সাহসটা বেশি পেয়ে গিয়েছিলাম। আপনার বাড়ির লোকজন তারা ঠিক কীভাবে দেখেন আপনি এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করেন এবং এমন একটা কাজ যেখানে আপনি ছাড়া বিষয়টা হবেই না? বাড়ির লোকজন প্রথমের দিকে ভয় খুবই পেয়েছিল, এখনও ভয় পায়, বলে সাবধানে থাকবি, সাবধানে কাজ করতে সবাই বলছে যে সাবধানে কাজ করি, পিপি পড়তে, আমরা তো ওইভাবেই করি, আর ভয় পেয়ে আর এখন এগিয়ে লাভ নাই। বাড়িতে কারা কারা রয়েছেন? বাড়িতে মা বাবা ভাই আছে আর আমার স্ত্রী আছে। থাকুন আপনি আমাদের সঙ্গে। অবশ্যই আপনার যে কাজ, আপনার পরিবারের লোকজন ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু আপনি আপনার কর্তব্যে অবিচল রয়েছেন, সেটাই রিয়েল হিরোদের কাজ এবং সেই কাজটাই আপনি করছেন। সতরূপ, আরও একবার তোমার কাছ থেকে যে বিষয়টা একটুখানি জানতে চাইবো, তুমি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছো, 7 সামিট তোমার কমপ্লিট করা রয়েছে, অন্যান্য দেশের এই মুহূর্তে হয়তো তুমি বাইরে যেতে পারছো না, পর্বতারোহণ করতে পারছো না, তোমার যে শখের জায়গাটা সেটা করতে পারছো না, কিন্তু চ্যালেঞ্জ তো সবসময় থাকে, সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তোমার সাফল্য, তোমার জয় যেগুলো এসছে পর্বতারোহণের মধ্যে দিয়ে, এখানেও কি মনে হয় একটা চ্যালেঞ্জ রয়েছে, বা ওই চ্যালেঞ্জ আর এখানকার এই পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ দুটোর মধ্যে কীভাবে মিট করবে? দেখুন, চ্যালেঞ্জ পাহাড়ের যে চ্যালেঞ্জ সেটাও কিন্তু আমরা এই সঙ্গবদ্ধ হয়ে একটা টিম ওয়ার্ক হিসাবে আমরা সেই পাহাড় কিন্তু আমরা সেই চ্যালেঞ্জগুলো টপকাই একটার পর একটা, এবং নিজেকেও জয় করা সেটা। কোভিডের ক্ষেত্রেও কিন্তু এই যে আমি মাধবীলতা হয়তো এখানে এসেছি, কিন্তু আমাদের কিন্তু আমরা করতে পেরেছি, আমাদের বিশাল বড় একটা টিম ছিল বলে, এবং সেই সাপোর্ট ছাড়া কোভিড কেয়ার নেটওয়ার্ক কিন্তু আজকে দাঁড়ায় না। তো এই সাপোর্টে আমরা যেমন বড় বড় ডাক্তার, যেমন ডক্টর যোগীরাজ রায়, ডক্টর দীপেন্দ্র সরকার বিমান, ডক্টর অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে অবভিয়াসলি সব কিছু, ইনাদের যেমন পেয়েছি, আমরা আবার পেয়েছি ডক্টর সায়ন্তন চক্রবর্তী, ডক্টর সায়ন্তন ব্যানার্জি, তো ইনাদের সঙ্গেও আমরা অন্য সমাজের অন্য অঙ্গনের লোককেও পেয়েছি আমরা, যেমন পল্লব ব্যানার্জি, উনি হচ্ছেন ভায়োলিনিস্ট, ক্রিকেটার সুদীপ্তদা, আমরা পেয়েছি অমৃতা পান্ডার মতো, এরকম মানে কত কর্মঠ আর কি, মানে এত দেখতে দেখলেও আমরা খুব ভালো লাগে যে এত বাচ্চা বাচ্চা ছেলে, রূপশ্রী, এরা কিন্তু এসে দেখিয়ে দিয়েছে যে কোভিড কিন্তু খালি ডাক্তারদের একা একা তাদের লড়াই না, এবং এটা করতে ডাক্তারি ডিগ্রি ছাড়াও কিন্তু আমরা কিন্তু এটাকে মোকাবিলা করতে পারবো। তোমার অভিজ্ঞতার কথা জানতে চাইবো, বিশেষ করে সেই সময়টায় আমরা জানি যে এপ্রিলের পর প্রায় মে মাসের শুরুর দিক অবধি, আরও কিছুটা পরেও আমরা দেখছিলাম যে অক্সিজেনের মানে সাংঘাতিক ধরনের একটা হাহাকার তৈরি হয়েছিল, বেডে জায়গা পাওয়া যাচ্ছিল না, এবং দৈনিক সংক্রমণ যেটা এখনকার হিসেবে সেটা 1500-এর কাছাকাছি রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি আমরা দেখি বা 1200-র আশপাশে রয়েছে, তখন প্রায় 20,000-এ পৌঁছে গিয়েছিল। মানে সেই সময় বোধহয় তোমরাও মানে তোমাদের লড়াইয়ের জায়গা থেকে তোমরাও হয়তো ভয় পেয়েছিলে। হ্যাঁ, নিশ্চয়ই ভয় পেয়েছিলাম, এবং চোখের সামনে আমরা মারা যেতে দেখেছি বহু লোককে। ইনফ্যাক্ট আমরা তখন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সঙ্গে আমরা উত্তীর্ণ সেফ হোমটা আমরা সেট আপ করছিলাম, এবং এত তরতাজা প্রাণ মানে যখন নিয়ে এসছে মানে অক্সিজেনের অভাবে, তখন হয়তো 30-40 আমরা সেই অক্সিজেন দিয়েও বাঁচাতে পারছি না তখন, মানে এটা একটা কি যে বিভীষিকা না, এটা যদি চোখের সামনে টিভিতে জাস্ট একটা ওয়ান অফ দ্য ডেথ নাম্বার দেখে আমরা বুঝতে পারবো না যতক্ষণ সামনে না আসে। এবং সেই সময় আমরা শুরু করি এই অক্সিজেন অন হুইলস, যেখানটায় ইমার্জেন্সি বেসিসে আমরা ম্যাক্সিমাম 24 ঘন্টা পর্যন্ত আমরা সেই অক্সিজেন কনসেন্ট্রেটার নিয়ে তখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছিলাম, অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছিলাম, এবং রাজ্য সরকার আমাদের সাহায্য করেছে ওনাদের গাড়ি দিয়ে। ওইরকম সেট আপ যদি থাকে, তাহলে কমিউনিটি প্রিপেয়ারনেসটা যদি থাকে, তাহলে পরে কিন্তু আমরা এইসব প্রিভেন্ট করতে পারবো। মানে জয় করতে গেলে একসাথে লড়তেই হবে, এটা মূল মন্ত্র। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং অবশ্যই তোমরা আমাদের যেহেতু রিয়েল হিরো সেই জন্য তোমাদের আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফটও রয়েছে, তোমাদের আমরা সম্মান জানাবো, কুর্নিশ জানাবো। যারা ভার্চুয়ালি রয়েছেন আমাদের সঙ্গে তাদেরকেও কিন্তু আমাদের হৃদয়ের উষ্ণতা পৌঁছে দেবো, এবং তাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে উপহার থাকছে। আমি একে একে একটুখানি সম্মান জানাতে চাইবো, কুর্নিশ জানাতে চাইবো, প্রথমে মাধুমীকে দিয়ে শুরু করি।
আমাদের সঙ্গে ছিলেন সত্যরূপ, মাধবীলতা, আবির বেচু ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন তরণজিৎ সিং এবং সুবর্ণ বোস। তাদের প্রত্যেকেই ধন্যবাদ এবং কুর্নিশ এবং আপনারাই রিয়েল হিরোজ। আপনাদের দেখেই নিশ্চিতভাবেই কিন্তু প্রত্যেকে একটা ইন্সপায়ার্ড হবে, অনুপ্রাণিত হবে, যাতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে তারা এগিয়ে যেতে পারেন। আপাতত আমাদের এই রিয়েল হিরো সিজন 2 এখানেই শেষ করছি। আপনারা সমস্ত খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।